বিগত 13 বছর ধরে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাগণের পরিবেশ পরিবর্তিতভাবে চেষ্টা করা হয়েছে একদিন দুই দিন তিন দিন উবুরজুবুরি হামলা হয়েছে এটা কি বলতে চান যে সরকারের উপর নির্দেশ চালাতে হয়েছে তার তিন দিন আগে সরকার প্রধান বলেছে বিরোধী দলের কোনো সভা সমাবেশে কোনো পারমিশন লাগবে না এইটাই হলো তার নমুনা পারমিশনের তার অর্থ দেওয়ার উল্টা চাইল যা বলবেন তা করবেন না যা করবেন সেটা বলবেন না এটা আর চলতে দেওয়া যায় না আমরা বাধ্য হয়ে এসেছি আমরা দেশবাসীকে জাতিকে আহ্বান জানাচ্ছি সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের আহ্বান জানাবো এদের রুখো দাঁড়াও এদের প্রতিহত করো এদের প্রতিবাদ করো তারা এই জাতির মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে দেশ অর্জন করেছি আমাদের সম্মান থাকবে না বেইজ্জতি হয়ে যাব তারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করতে এসেছে আপনাদের অনুরোধ করব সাংবাদিক বন্ধুরা যাতে কাজ করতে পারে তাদের সহযোগিতা করবেন এবং আমাদের বক্তব্য দেওয়ার জন্য আমাদের সাহায্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা নিয়ে আমি আজকে এখানে এটা আজকে শুরু হয়নি গত কয়েক বছর থেকে সবচেয়ে জঘন্যতম ঘটনা যেটা ঘটেছে বুয়েটে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যা করেছে আপনার কি ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে একটা ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে জঘন্যতম ব্যাপার এবং বিচারে সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের পৃথিবীর কোথাও এতজনের ফাঁসি এতজনের সাজা হয়েছে আমার জানা নেই এরপরে সারা বাংলাদেশে খুলনা সহ শুধু ছাত্র নয় ছাত্র শিক্ষক ছাত্রী সবার উপরে হামলা করেছে এই যে লেলুয়া বাহিনী ওদের পেটুয়া বাহিনী নিরাপদ সড়ক থেকে শুরু করে কোটাপথা থেকে শুরু করে যখন ছাত্র জনগণ শিক্ষক রাস্তা নেমেছে পেশাজীবীরা তখন তাদের উপর এই হেলমেট বাহিনী দিয়ে হামলা করা হয়েছে কিছুদিন পূর্বে নিউ ইয়র্কে ব্যবসায়ীদের উপর দোকানদারদের উপর এই হেলমেট বাহিনী হামলা করেছে তার প্রধান যে ছিল সে আজও গ্রেপ্তার হয় নাই এবং সম্ভবত সে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার সাথেও জড়িত ছিলেন একটা দৈনিক পত্রিকায় এই যারা হামলাকারী তাদের ছবি তাদের ভিডিও ফুটেজ সিসি ক্যামেরার ফুটেজ নাম পরিচয় শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত কিছু দেওয়ার পরেও শিক্ষা প্রতিষ্ঠান বলতেছে তারা কিছু জানে না এই যে দলবাজ দলদাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর সহ প্রশাসন কর্তৃপক্ষ প্রশাসনের শিক্ষা প্রতিষ্ঠানে নয় বাংলাদেশে কোথাও দলীয় সমর্থক না হইলে তারা কোনো রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিয়োজিত হয় না যাই হোক আমি কথা বাড়াবো না তারা অস্ত্র ব্যবহার করেছে অস্ত্র ছবি এসেছে যে অস্ত্র ব্যবহার করতেছে তারপরও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উল্টা মামলা দিয়েছে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ 400 নেতা কর্মীর বিরুদ্ধে এবং 400 জনের সবাই নাম নাই ওখানে উল্লেখ সেখানে এই যে লক্ষ লক্ষ ছাত্র যুবক কর্মীদের বিভিন্ন বিরোধী দলের যাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে তাদের বিরুদ্ধে যেভাবে করা হয়েছে আজগুবি মামলা নাম জানি না যাকে পাবে তারে অ্যারেস্ট করবে তাদের কোনো জামিন নেই কোনো সেকশন নেই কোর্ট কাছারি আদালতে বিচার পাওয়া যাচ্ছে না সমস্ত কিছুকে দলীয়করণ করা হয়েছে এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেইনি বরং উল্টো যারা আহত হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন নারী ছাত্রীদেরকে পিটিয়ে যেটা আমানুল্লাহ আমান বলেছে তাদের উপর হামলা করেছেন এই নির্মম হামলার ঘটনার পরে আমি মাহমুদুর মান্না সহ আমান সহ আমরা যারা এইখানে বসে আছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধিত্ব করেছিলাম আমাদের পক্ষে ঘরে বসে থাকা সম্ভব নয় আমি আহ্বান জানাবো আমাদের পক্ষ থেকে শুধু ছাত্র নয় আমাদের অভিভাবক আমাদের পেশাজীবী আমাদের মা বাবা ভাই বোন সারা দেশের জনগণ
এই স্বৈরাচারী সরকারের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত বলে আমি আহ্বান করব। বন্ধুরা আমার সাথীরা আমার এক পর্যায়ে তারা গুলি ছুড়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর পক্ষে পাঞ্জাবের শ্রেণীর ছাত্র এই কর্মীরা। আমি আপনাদেরকে আমার বক্তব্য দীর্ঘ আমি পড়ে শোনাতে পারবো না। আমি আমার সাথী দীর্ঘদিনের মাহমুদুর রহমান মান্নাকে আমার বক্তব্য বাকিটুকু পড়ে শোনানো করলো। বিগত 13 বছর ধরে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাগণের পরিবেশ পরিবর্তিতভাবে চেষ্টা করা হয়েছে। একদিন দুই দিন তিন দিন উবুর জুবুরি হামলা হয়েছে। এটা কি বলতে চান যে সরকারের উপর নির্দেশ চালাতে হয়েছে? তার তিন দিন আগে সরকার প্রধান বলেছে বিরোধী দলের কোনো সভা সমাবেশে কোনো পারমিশন লাগবে না। এইটাই হলো তার নমুনা পারমিশনের। তারা তো দেওয়ার উল্টে চায়, যা বলবেন তা করবেন না, যা করবেন সেটা বলবেন না। তার অর্থ যা বলবেন তার উল্টেটা করবেন। উনি বলছে সভা সমিতির পারমিশন লাগে না, সেখানে গুলি পর্যন্ত ব্যবহার করা হয়েছে, অস্ত্র ব্যবহার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নিজেদের ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে তারা দেশকে মেধাহীন করার জন্য সকল ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র ফাঁস একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সরকারি সহযোগিতা ছাড়া, সরকারি দলের লোক ছাড়া, বা নিত্যপণ্যের বাজার থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস এই সিন্ডিকেট কিন্তু সরকারি দলের লোক ছাড়া করতে পারে না। এর সহযোগী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নাম বহমান সহ উঠে আসার পরও কোনো ব্যবস্থা করা হয়নি। উপরন্তু প্রমাণিত সত্যকে অস্বীকার করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরকারের আজ্ঞাদাস পরিণত হয়েছে। জাতির মনন গঠনের কারিগর শিক্ষকের দলদাসে পরিণত হয়েছে। ভাইস চ্যান্সেলার যদি সরকারি নির্দেশে না চলে তার ভাইস চ্যান্সেলার থাকতে পারবে না, অতএব তারা হুকুমের দাস। যে সকল সম্মানিত শিক্ষকগণ নিরপেক্ষভাবে সত্যিকারের শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষাদানের চেষ্টা করছেন তাদের বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে বছর পর বছর ধরে। এটা আর চলতে দেওয়া যায় না। আমরা বাধ্য হয়ে এসেছি, আমরা দেশবাসীকে জাতিকে আহ্বান জানাচ্ছি, সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকের আহ্বান জানাবো, এদের রুখে দাঁড়াও, এদের প্রতিহত করো, এদের প্রতিবাদ করো। তারা এই জাতির মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে দেশ অর্জন করেছি, আমাদের সম্মান থাকবে না, বেইজ্জতি হয়ে যাব। আমি এখন ডাকসুর সাবেক দুইবারের বিপি মাহমুদুর রহমান মান্নার ব্যালট বাক্স ঢাকা বিশ্ববিদ্যালয় তো কেড়ে নিয়েছিল। এরা মাহমুদুর রহমান মান্নার ব্যালট বাক্স কেড়ে নিয়েছিল। এরা 33 জন থেকে নির্বাচনে কারচুপি শুরু করেছে, ব্যালট বাক্স হাইজ্যাক করেছে জাতীয় পর্যায়ে। তাই আমরা রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের বক্তব্য আমরা দিতে চাই না। আমরা চাই এই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে জাতীয় ঐক্যবদ্ধভাবে ছাত্র শ্রমিক শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক পেশাজীবী সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে রুখিয়ে দাঁড়াইতে হবে এদের।